হ্যালো বন্ধুরা সিভিলিয়ান ইম্পার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম তো বন্ধুরা আজকে একটা সাবজেক্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যেটা হচ্ছে বন্ধুরা অপ্পো মোবাইল ফোনের ভেতরে কিভাবে ডাটা লিমিটেশনটা ওপেন করবেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা আমাদের ফোনে ডাটা ওপেন করে নেট ইউজ করতে গেলে দেখা যায় যে আমাদের ফোনে যখন বাড়তি কোনো টাকা থাকে সে টাকাটা কেটে নিয়ে চলে যায় তো আমরা হয়তো ইউজ করি অনেকে ফেসবুক বা হোয়াটসঅ্যাপ ইউজ করে করি বিভিন্ন প্যাকেজ ওপেন করে প্যাকেজ ইউজ করি দশ এমবি বা বিশ এমবি বা পঞ্চাশ এমবি এরকম ইউজ করে থাকি তো সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের এমবি অল্প কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে গিয়ে আমাদের টাকাটাও কেটে নিয়ে চলে যায় তো এই প্রবলেমটা সলভ করার জন্য আসলে মোবাইল ফোনের ভেতরে একটা অপশন দিয়েছে যেটা ওপো ফোনের ভিতরে খুব সহজেই দিয়েছে যেটা হচ্ছে ডাটা লিমিটেশন আপনি যতটুকু পর্যন্ত ডাটা ইউজ করবেন তার থেকে বেশি ডাটা আপনার ফোনে ফোন থেকে কাটবে না আপনি লিমিটেশন করে দিবেন তাহলে আর এরপরে ডাটা আপনার ফোনে কাউন্ট করবে না ডাটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে তো সেটার জন্য আপনাকে অবশ্যই সেটিং অপশনে যেতে হবে আপনি সেটিং অপশনে গিয়ে সেটিং অপশনে যাওয়ার পরে আপনি ডুয়াল সিমেন্ট নেটওয়ার্ক মোবাইল নেটওয়ার্কে আপনি যাবেন যাওয়ার পরে একটু নিচে আসলে দেখবেন এই যে ডাটা ইউজ দিস মান্থ আমার ফোনে তিনশো বাহাত্তর দশমিক ছয় সাত এমবি আমি ইউজ করছি এ মাসে এরপর আজকে মাসের বাইশ তারিখ এটা উঠছে এখানে তারপর দেখুন ডেইলি ডাটা রিমাইন্ডার যেটা হচ্ছে এটা যে আপনি কত ডাটা ইউজ করতে চাচ্ছেন দশ এমবি না পঞ্চাশ এমবি না একশো এম বি আপনি যতটুকু ডাটা এখানে ইউজ করতে চাচ্ছেন ঠিক ততটুকু ডাটা আপনার এখানে কাউন্ট হবে তো আপনি এখানে ক্লিক করে দিলে তারপর আপনার দ দশ ডাটা পর্যন্ত চলবে এরকম করে যতগুলো ক্যাটাগরি ক্যাটাগরি আছে আপনার যতটুকু এমবি আছে ততটুকু পর্যন্ত আপনি দিয়ে তারপর ইউজ করতে পারেন তো বন্ধুরা এটাই ছিল আজকে টিউটোরিয়াল যদি ভালো লেগে থাকে আপনাদের যদি কোনো বিন্দুমাত্র পরিমাণ কোনো সহায়তায় আসে তাহলে বন্ধুরা লাইক করবেন কমেন্ট করবেন আর অবশ্যই শেয়ার করবেন সবার সাথে